নারায়ণগঞ্জের একটি থান থানকাপুরের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে রবিবার সকাল সাড়ে আটটায় তল বাগ এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে হাজিগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে করেছে তারা তবে এই প্রামিকভাবে থান কোন হতাহতের ঘটনা নেই প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে ধোয়া দেখে গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা পরে মুজিবুর হুশিয়ারি অ্যান্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খুলে দেখে থান কাপড়ে আগুন লেগেছে এ সময় কর্মচারী ও স্থানীয়রা আগুন চেষ্টা করে আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেবানোর সর্বাত্মক চেষ্টা চালায় পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মুজিবুর রহমানের দাবি এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতি সাধন হয়েছে মমদ রাকিবুল হাসান এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ